তার স্থাবর অথবা সম্পত্তি সম্পর্কে এটা কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ তার সম্পত্তির আয় ব্যয়ের হিসাব চেয়েছে, সেখানে হয়তো সে তার আয় ব্যয় বা সম্পত্তি হিসাব দিবেন। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরাও এই ধরনের তার সম্পত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্যই পেয়েছি, আমরা সেগুলো যাচাই বাছাই করছি। আপনারা জানেন তার একাধিক, ঢাকাতে একাধিক বাড়ি আছে, তার একাধিক মাদ্রাসা আছে, সেখানে তার প্রত্যেক মাসে সেই মাদ্রাসাতে বিভিন্ন নামে বেনামে প্রচুর পরিমাণে অর্থ সেখানে আসে এবং সেই অর্থগুলো যে প্রক্রিয়ায় ব্যবহার করা হয় সম্পূর্ণ তাদের নিজস্ব পদ্ধতিতে করা হয়, কোনো ধরনের সেখানে আইনগত আমরা দেখি না যে আইনিভাবে কোনো ব্যবহার করা হচ্ছে সেটা আমরা পাইনি আমাদের তদন্তে। আর তার যে ঢাকাতে বাড়ি করেছে বা তার যে সম্পত্তি আছে সেটা সম্পর্কে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তারপরও আমরা তার প্রত্যেকটা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি এবং সংশ্লিষ্ট যে আইন প্রয়োগকারী সংস্থা আছে বা যারা এই আইনগতভাবে জিনিসগুলি দেখেন তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। আমরা তার যে দেওয়া তথ্য সে যাচাই বাছাই করছি, তবে দেশি এবং বিদেশি বিভিন্ন জায়গা থেকে তিনি পর্যাপ্ত পরিমাণ অর্থ সে উপার্জন করছেন বা আমরা বলবো আত্মসাৎ করছেন মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।